আচ্ছা আমরা কি ফেসের মতো আমাদের বডির স্কিন গ্লো করুক আমাদের মুখের স্কিনের মতো আমাদের হাতের এবং পায়ের এবং পুরো বডির স্কিন সেরকম ফেয়ার অ্যান্ড চকচকে থাক গ্লো করুক আমরা এটা তো কম বেশি সবাই চাই কিন্তু সেই চাওয়ার সঙ্গে সঙ্গে কি আমরা যত্ন নিই দেখবে সমস্ত বয়সেরই মানুষেরা আমরা মুখের যত্ন কিন্তু কম বেশি সবাই নিই যে যে কাজই করে না কেন মুখের ঠিকই একটা ফেস ওয়াশ মাখে এবং তার সাথে হচ্ছে একটা ক্রিম লাগাই নাইট কেয়ার করে কিন্তু বডি হাত পা এগুলোর যত্ন কিন্তু আমরা সাধারণত করি না বলা ভালো যে আমরা সময় পাই না এরপরে যদি আমি তোমাদেরকে এমন একটা প্রোডাক্টের রিভিউ দিই যে প্রোডাক্টটা একটা মাত্র প্রোডাক্ট ইউজ করে তোমার স্কিন অনেকটা ভালো থাকবে অনেকটা মানে অনেকটা পরিমাণই ভালো থাকবে তো সেরকম স্কিনের একটা প্রোডাক্টের রিভিউ যদি আমি তোমাদেরকে দিই যে এভরিডে স্নানের সময় ফাইভ মিনিট করে তুমি সময় দাও নিজের হাতকে এবং নিজের পাকে মানে দুটো হাতকে পাঁচ মিনিট সময় দাও আর পা দুটোকে পাঁচ মিনিট সময় দাও মানে টেন মিনিটস মাত্র টেন মিনিট সময় দিয়ে তুমি যদি একটা ঝাঁ চকচকে স্কিন পাও এবং একটা যথেষ্ট ট্যান ফ্রি স্কিন পাও তাহলে ক্ষতি কী চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট নিজের হাত এবং পায়ের স্কিন কেয়ারের জন্য দেওয়াই যায় তো এটা হচ্ছে এম ক্যাফেনের একটি প্রোডাক্ট এম ক্যাফেনের ন্যাকেড অ্যান্ড র কফি বডি স্ক্রাব একটা অসাধারণ মারাত্মক বডি স্ক্রাব এখনও পর্যন্ত যতগুলো বডি স্ক্রাব ইউজ করেছি একটা আছে অরিফিল্মের একটা স্ক্রাব আছে সেটা আমার খুবই ভালো লেগে যায় এবং সেটার পর বা সেটার মতো যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে এম ক্যাফেনের এই বডি স্ক্রাবটা স্কিনকে ভীষণভাবে ট্যান ফিরি করবে স্মেলটা অসাধারণ মানে ভীষণ সুন্দর হচ্ছে এটার স্মেলটা এমন একটা রিফ্রেশিং স্মেল যে তুমি ইউজ করার পরেই তোমার মানে টোটালি পাগল পাগল মনে হবে আর এ বডি স্ক্রাবটা মানে দু সালে আমি কিনেছিলাম সরি দু হাজার তেইশে কিনেছিলাম কিন্তু আমাকে দু হাজার বাইশের জিনিসটা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ অবধি চলবে এখনও চলবে কিছু মাস তো আমার বডি স্ক্রাবটা ফুরিয়ে গেছে এটা আমি ওপেন করব তো হচ্ছে কি তোমরা প্রোডাক্টের নাইকাতে পেয়ে যাবে তো তোমরা নায়িকা থেকে নিতে পারো তো যদি এই বডি স্ক্রাবটা ইউজ করতে চাও তোমরা ইউজ করতে পারো কোথাও একটা মাছি এসে বসে গেলো ওরও স্কিন কেয়ার করতে হবে যাই হোক তো এই কফি অ্যান্ড এম ক্যাফেনের কফি অ্যান্ড কফি এম ক্যাফেনের ন্যাকেড অ্যান্ড র কফি বডি স্ক্রাবটা তো কফি উইথ কোকোনাট আছে এটার মধ্যে তোমরা ওয়ান টাইম পারচেস করতে পারো আমার কথায় ভরসা রেখে ঠিক আছে নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আর এটা একশো গ্রাম আছে তো দাম আছে ফোর ফোর নাইন এটার মধ্যে তোমরা ডিসকাউন্ট পাবে যখন অফার দেবে তখনই নেবে অফার ছাড়া নেওয়ার দরকার নেই এবং এদের নিজস্ব ওয়েবসাইটেও তোমরা কিন্তু প্রোডাক্টটা পাবে তো বডি স্কিন যত্ন রাখতে চাইলে বডি স্কিনের ট্যান ফ্রি লুক চাইলে আমি রেকমেন্ড করব এই বডি স্ক্রাবটা একবার ইউজ করে দেখো তুমি দেখবে তারপরে আমাকে কমেন্টে রিভিউটা দিয়ে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার এই চ্যানেলে সমস্ত ধরনের কসমেটিক মেকআপ বিউটি প্রোডাক্টের রিভিউ আসে আমি যত যত প্রোডাক্ট ইউজ করি আমার ইউজ করেছি আমার লাইফে আমি আমার সমস্ত প্রোডাক্ট রিভিউ এখানে শেয়ার করি কারণ কি আমি জানি যে যারা কসমেটিক প্রোডাক্ট ইউজ করে বা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করে তাদের লাইফে রিভিউটা কতটা দরকার কারণ সেই সমস্যার ভুক্তভোগী আমি হয়েছিলাম একটা সময়ে তারপর থেকে আমি ভাবি যে মানুষের যদি একটু হেল্প হয় তো খুব ভালো কথা সেই জন্য আমি রিভিউ দিই যে একটা ইনভেস্টমেন্ট তোমার যে করছো ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই জেনে বুঝে ইনভেস্টমেন্ট করবে মনে রাখবে যে বিন্দু বিন্দু করে সিন্ধু হয় এক টাকারও কিন্তু মূল্য আছে এক টাকা এক টাকা করে তুমি যদি দুই বছর জমাও সেই টাকাটাই কিন্তু অনেক টাকা তোমার হয়ে যাবে ঠিক আছে তো তুমি যদি এক টাকা যত্ন করতে না পারো তুমি এক লাখ টাকারও যত্ন করতে পারবে না তো আমি টাকার যত্ন খুব ভালো করে এখন করতে শিখেছি আগে তোমাদের মতোই ছিলাম হয়তো যে কোনো কিছু রিভিউ টিভিউ না দেখে না কিছু হঠাৎ করে দুমগোলো মন গেল কিছু একটা কিনে ফেললাম বেখে নিলাম না এখন না এখন সব কিছুর অথেন্টিসিটি যাচাই করি এবং সেই জিনিসের রিভিউ নিই সেই জিনিসের শুধু ইনফরমেশন নিই না এক্সপ্রি এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে যারা সেটা ইউজ করে এক্সপিরিয়েন্স করেছে নিজের লাইফে তাদের কাছ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি এম ক্যাফেনের ন্যাকাডেন র কফি বডি স্ক্রাবটা তোমরা প্লিজ ওয়ান টাইম ইউজ করবে স্নানের আগে দেন একটা বটল শেষ হলে তুমি আমাকে রিভিউ দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো ভালো থাকবে সবাই চলো ওটা